সম্মেলনে যোগ দিতে আসার পথে তৃণমূল কংগ্রেস কর্মীদের হাতে আক্রান্ত হলেন বিজেপি কর্মীরা বলে অভিযোগ করলেন বিজেপি নেতৃত্ব। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার পাত্রসায়ের এলাকায়। বিজেপির অভিযোগ, এদিন খণ্ডগোস থেকে দুটি গাড়িতে করে তাদের কিছু সমর্থক সম্মেলনে যোগ দিতে বাঁকুড়ার বিষ্ণুপুরে যাচ্ছিল। সেই সময় পাত্রসায়ের তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা গাড়ি দুটির উপর হামলা চালায় বলে অভিযোগ। তাদের আরও অভিযোগ, তাদের কর্মীদের মারধর করা হয়েছে। একজন বিজেপি কর্মী বিষ্ণুপুর জেলা হাসপাতালে ভর্তি আছেন। গতকাল থেকে এটা কয়েকদিন ধরে আমাদের শক্তি কেন্দ্র প্রমুখ সম্মেলন হওয়ার প্রস্তুতি এবং আজকে এই সম্মেলন হওয়ার কথা 14 তারিখ। তো আমরা সমস্ত জায়গা থেকে, আমার লোকসভার যত বিধানসভা আছে তার থেকে সমস্ত শক্তি কেন্দ্র প্রমুখ এবং মণ্ডল সভাপতিরা গাড়ি করে আসছে। খণ্ডকোষ থেকে আসার সময় পাত্রসায় তৃণমূলের গুন্ডারা তাদেরকে অ্যাটেক করে, গাড়ি ভাঙচুর করে এবং আমাদের চারজনকার হাত ভেঙে দিয়েছে। একজনকে বিষ্ণুপুর হসপিটালে ভর্তি করেছে, বাকি সব ঘুরে গেছে। পরিস্থিতি যে নির্বাচনের নির্ঘণ্ট জারি হয়ে যাবার পরও প্রশাসনকে কালকে রাত্রেও আমি সূচনা দিয়েছিলাম যে এরকম হতে পারে, তো প্রশাসনের ভূমিকা তো দেখতে পাচ্ছি যে আমাদের লোকগুলোকে মারা হলো, হসপিটালাইজ করে দিল, হাতগুলো ভেঙে দিল এবং তাদের ট্রিটমেন্টের জন্য নিয়ে যাওয়া হলো। যদিও পাত্রসায়ের ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই ঘটনা অস্বীকার করা হয়েছে। কিভাবে মারপিট কেন হবে? পশ্চিমবাংলায় উন্নয়ন চলছে, জরাজীর্ণ বাঁকুড়া জেলাকে মাননীয় মুখ্যমন্ত্রী দায়িত্বভার পাওয়ার পর বাঁকুড়া জেলা যা উন্নয়ন করেছে, সঙ্গে আমরা পাত্রসায়ের ব্লকেও উন্নয়নের জোয়ার এসে পড়েছে। এখানে মানুষ খুশি, মানুষ খুশিতে আছে। যেখানে মানুষ খুশিতে আছে, মানুষের চাওয়া পাওয়া যেখানে মিটে যাচ্ছে, সেখানে মানুষ মারপিট করবে কেন? আর মারপিটের কথা বলছেন, বিজেপির মারপিটটা তো হবেই, কারণ তৃণমূল থেকে বহিষ্কৃত আবর্জনাগুলো বিজেপিতে গিয়ে ঠিকেছে। তার নমুনায় সৌমিত্র খান, তৃণমূলের আবর্জনা দল বের করে দিয়েছে, গেছে বিজেপিতে। এবার ধরুন দীর্ঘদিন বিজেপি দলটা যারা করছে তাদেরও তো কিছু দলের অভ্যন্তরে দাবিদাবা থাকতে পারে, এমপি হওয়ার দাবি থাকতে পারে, এমএলএ হওয়ার দাবি থাকতে পারে, তাদের তো মিলল না। তাহলে সৌমিত্র খান তৃণমূল থেকে বেরিয়ে গিয়ে আবার বিজেপির এমপি হতে চলেছে বা হবে, আশা যাক জেগেছে মনে, তাকে দল যদি টিকিট দেয়, গোষ্ঠীতন্ত্র অসম্ভবই, সে তো হতেই হবে। দীর্ঘদিন যারা বিজেপি দলটা করেছে তাদের দাবি মিলল না, সৌমিত্র খান দুদিন ঢুকেই আবার দাবি মেটাতে যাচ্ছে, এটা তো গোষ্ঠীতন্ত্র হয়ে বসে আছে। এ তো অভ্যন্তরের চারিদিকে দেখুন না, ওরা নিজেরাই মারপিট করে মরবে। তৃণমূল এটা রীতি রেওয়াজ নয়, মমতা বন্দ্যোপাধ্যায় গণতন্ত্রে বিশ্বাসী। বাঁকুড়া থেকে ইন্দ্রানী সেনের রিপোর্ট, আনন্দবার্তা।